সাংসদ শামসুল হক চৌধুরী কর্তৃক সরকার প্রদত্ত ভোগ্যপণ্য ও তার ব্যক্তিগত পক্ষ থেকে পূজার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল এ উপলক্ষে পূজা পরিষদ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ শামসুল হক চৌধুরী। ঋষি বিশ্বাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাস, মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, ওসি শেখ নিয়ামত উল্লাহ, আব্দুল খালেক, বিশ্বজিৎ দাস, সোমেন চৌধুরী, প্রণব দাস প্রমুখ। এতে এমপি শামসুল হক চৌধুরী বলেন, পটিয়ায় শান্তিপূর্ণ পূজা উদযাপনের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি এ সংক্রান্তে বিনা ভাড়ায় বাস সার্ভিস দেয়া ভোগ্যপণ্যের সরকারি ডিও ও তার পক্ষ থেকে বস্ত্র বিতরণ করেন। পটিয়ার চট্টগ্রাম থেকে আব্দুল হাকিম রানার পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ।